আজকে যাচ্ছি আমি ইসকন মন্দির। তো আমি এখন জব করছি টোটোতে বসে, ইসকন মন্দির চলে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে বাইরেরটা। এখানে জুতো রাখতে হয়, জুতো রেখে মন্দিরের ভিতরে চলে যাবো। এবার জুতো রাখা হয়ে গেছে, মন্দিরের ভিতরে যাচ্ছি। দেখো চারপাশ কি ভিড়, এ প্রভুজিকে দেখতে এসেছে সবাই, বচন শুনছে প্রভুজির মুখে, সুন্দর কথা বলছিলেন প্রভু। তো কৃষ্ণ ভগবানকে দর্শন করো, রাধা মদন মোহনকে দর্শন করো, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর দর্শন করো। তোমাদেরকে আরও কিছু দেখাবো। এখানে স্টলে এসেছিলাম আমরা, স্টলের ভিতরে দেখো কি সুন্দর রাধা মদন মোহনের মূর্তি। তোমরা পারলে ইসকনে আসলে অবশ্যই দেখবে, স্টলটা খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তোমাদেরকে দেখো চারপাশ ভালো করে দেখাবো। কিছু ভালো ভালো জিনিস আছে ভগবানের জন্য, তো তোমাদেরকে দেখাবো ভালো করে। যাদের বাড়িতে ভগবান আছে না থাকলেও তারাও আসবে স্টলে, খুব সুন্দর সুন্দর জিনিস পাবে। বাচ্চাদের খেলনা থেকে কৃষ্ণ মনে সব জিনিসের সব আছে। ছোট্ট গোপালটি কি দারুণ দেখতে, দেখো দেখো তোমরা কি সুন্দর সুন্দর জিনিস আছে। একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি কারণ ভিডিওটা আমি বড় হয়েছে তার জন্য। তো দেখো কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে সব, কি দারুণ দারুণ ফটো আছে, কি সুন্দর মূর্তি আছে, কি সুন্দর চাবি রিং আছে, কি দারুণ দারুণ সব জিনিস। এতে বাসনের কাঁসা জিনিসগুলো রয়েছে, প্রদীপ প্রদীপ ঘন্টা, তারপরে জপের মালা কন্ঠি মালা সব কিছু রয়েছে, কি দারুণ দারুণ দেখো সবাই। দারুণ দেখো নৃসিংহনের এই ফটোটা কি দারুণ লাগছে দেখতে, আর কত কি আছে বাড়িতে সাজাবার জন্য। তারপর এখানে আছে মূর্তি অনেকগুলো, কি দারুণ দারুণ মূর্তি, খুব সুন্দর সুন্দর মূর্তি আছে। কিন্তু গোপাল মূর্তি, রাম সীতা মূর্তি, জামা কাপড় আছে এখানে, তারপর মধুর ঠাকুরের জিনিস আছে, গোপাল আছে, বইপত্র আছে এখানে। তারপর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা আসলে অবশ্যই মূর্তি কিনবে আর দেখে যাবে। কিন্তু নৃসিংহনের মূর্তির কৃষ্ণ দেখো বেশি দামে 200 টাকা দাম। আর তারপর এখানে কৃষ্ণ রাধা রয়েছে, কি দারুণ দারুণ দেখো সব। আবার কি সুন্দর বাসি বিক্রি করছে, কি দারুণ লাগছে দেখতে বাসিগুলো। তারপর এখানে চাবি রিংগুলো কি দারুণ দারুণ দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখো কি সুন্দর সুন্দর জিনিস এখানে। তোমার নাম কি? তুমি জব করো? কমলা জব করো? সাতমালা। কত বয়স তোমার? 10 বয়স। হরে কৃষ্ণ। মধুর 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 বাজে, মধুর
আজকে দীপদানও হচ্ছিল, এখান থেকে দীপ নিলাম আমি, দীপ নিয়ে এবার ধরাবো দীপটা, তারপরে ভগবানকে দেখাবো। এখানে ধরে নিলাম দীপটা একটা কাকুর কাছ থেকে, তো চলো এবার মন্দিরের ভিতরে যাচ্ছি ভগবানকে দীপ দেখাতে। তোমরা দেখো মন্দিরের ভেতরে অনেক ভিড় ছিল, তাই কাকিমাটা বাইরে দেখাচ্ছে ভগবানকে, বাইরের থেকে ভগবান স্বীকার করবে। আজকের ভিডিও এখানে শেষ, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, আর ইসকন মন্দির অবশ্যই আসবে। আর তোমরা এখনো দীপদান করতে পারো, দীপদান হচ্ছে, আর দেরি করো না, জলদি এসে দীপদান করে যাও। হরে কৃষ্ণা।